অবসর নিয়ে ভাবনা জানালেন ওয়ার্নার। আগামী বৃহস্পতিবার 36 বছর বয়সে পা রাখলেন ডেভিড ওয়ার্নার। এই বয়সে অবসরের ভাবনাটা তো মাথায় রাখতেই হয়, অস্ট্রেলিয়ান ওপেনার সংবাদ মাধ্যমকে সেই ভাবনার কথাই জানিয়েছেন। 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান ওয়ার্নার, তবে আগামী বছর ভাববেন টেস্ট ক্যারিয়ার নিয়ে। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকে ওয়ার্নার কবে অবসর নেবেন, সে ভাবনা আগামী বছরের জন্য তুলে রেখেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে 96 টেস্ট, 138 ওয়ানডে ও 95 টি টোয়েন্টি খেলা ওয়ার্নার 1 দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ব্যাট করছেন। দেশের সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড টি ওয়ার্নার বলেছেন, অবসর নিয়ে আপাতত কোনো ভাবনাই নেই তার। শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে এই টুর্নামেন্ট শ্রেষ্ঠত্ব ধরে রাখার অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া দল। আপাতত এই ম্যাচ নিয়ে ভাবছেন ওয়ার্নার। 2024 বিশ্বকাপে সহ আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, সেই টুর্নামেন্ট নিয়ে ওয়ার্নার বলেছেন, আমি টি টোয়েন্টি খেলে যাব, 2024 বিশ্বকাপে খেলার চেষ্টা করব, আগামী বছর 50 ওভারের বিশ্বকাপেও খেলতে চায়, এখন দেখব টেস্ট ক্রিকেট কতটা খেলতে পারি, এই গ্রীষ্মের পুরোটা জুড়ে বিষয়টি ভেবে দেখব, টেস্ট ক্রিকেট সহ 3 সংস্করণ চালিয়ে যেতে পারবো কি না সেটি তারপরই দেখা যাবে। 2009 সালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ওয়ার্নার, সেটি ছিল টি টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে অভিষেকেও সে বছরই টেস্ট ক্রিকেটে পা রাখেন 2 বছর পর, তারপর থেকে 3 সংস্করণেই নিজেকে অন্যতম সেরাদের কাতারে নিয়ে গেছে ওয়ার্নার। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার পেছনে ফিটনেসকে বেশ গুরুত্ব দিচ্ছেন তিনি, এখন আর নিজের দক্ষতা নিয়ে বেশি কাজ করি না, ফিটনেস নিয়েই বেশি কাজ করি যেন মাঠে ক্ষিপ্র থাকতে পারি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দীর্ঘদিন খেলার মাঠে থাকতে পারা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, 3 সংস্করণেই খেলতে চাইলে ফিট থাকতে হবে, আমি এটা করতে পেরেছি।